অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 17ই অক্টোবর এই রবি গ্রহ কন্যা রাশি ত্যাগ করে তুলা রাশিতে প্রবেশ করছে এবং নিজ গৃহে প্রবেশ করছে এবং এই নিজস্থ থাকবে 17ই অক্টোবর টু 17ই নভেম্বর পর্যন্ত। কিন্তু এর পরম নিজস্থ হচ্ছে 17ই অক্টোবর টু 27শে অক্টোবর পর্যন্ত, পরম নিচ অবস্থাতে এই তুলা রাশিতে থাকবে। এর ফলে চারটি রাশির কিন্তু কালো দিন আসতে চলেছে, অর্থাৎ আপনারা এই চারটি রাশির মানুষ বিশেষ সাবধানতা অবলম্বন করুন, বিশেষ সতর্কতা অবলম্বন করুন, কারণ এই রবি গ্রহ পরম নিচ ঘরে প্রবেশ করছে। তো এটা আমি কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে নয়, আপনাদেরকে ইনফরমেশান দিচ্ছি আপনারা যাতে সাবধানে থাকেন এবং আপনাদের যেন কোনো সমস্যা না আসে, সেই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অ্যালার্ট করতে চলেছি। কি করবেন তাও আমি এই উপায়ে আপনাদেরকে জানাবো। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর বুকিং। আপনারা যারা আমার সাথে পার্সোনালি ভিজিট করতে চাইছেন, আপনারা এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবং আপনারা অ্যাপয়েন্টমেন্ট করুন। অনেকেই ফোন করছেন যে আমার রাশি কী, লগ্ন কী, বা হোয়াটসঅ্যাপে দিচ্ছেন, প্লিজ এটা করবেন না। এখানে হোয়াটসঅ্যাপে এই রাশি লগ্ন কিন্তু জানানো হবে না, আপনারা কমেন্ট বক্সে করুন, সময় মতো আপনারা উত্তর পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে প্লিজ এটা আপনারা করবেন না, রাশি লগ্ন জানানোর জন্য হোয়াটসঅ্যাপে করে দিন, অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট, তবেই আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের ডাটাটা বলুন। তো শুরু করা যাক। এই যে রবি সূর্য নিচস্থ হচ্ছে তুলা রাশির ঘরে এবং এটা পরম নিচ থাকবে, অর্থাৎ নিচস্থতা বেশি থাকবে আপনার ঠিক 17ই অক্টোবর টু 27শে অক্টোবর পর্যন্ত। এবং এর জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনার চোখের সমস্যা, হার্টের সমস্যা আসার প্রবল সম্ভাবনা, হার্ট এবং কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধারা ব্যাক পেন, এগুলো কিন্তু আসার প্রবল সম্ভাবনা কিন্তু আছে। এই চারটি রাশি কিছু কিছু ক্ষেত্রে মান সম্মান হানি, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, এই দিকগুলো কিন্তু রবি নিয়ে আসবে। বিশেষ করে চোখ, হাড়ের জনিত সমস্যা, হাড়জনিত সমস্যা, এগুলো কিন্তু বিশেষ প্রভাব কিন্তু ফেলবে। তো কোন এই চারটি রাশি যারা বিশেষ বিশেষভাবে সাবধানে থাকবেন এই 17ই অক্টোবর টু 27শে অক্টোবর, এই যে পরম নিচ থাকবে এই 10টা দিন মহা সাবধানে কিন্তু আপনারা থাকুন, এবং তারপর থেকে কিছুটা ভালো হবে, কিন্তু এই 27শে অক্টোবর পর্যন্ত আপনারা কিন্তু সাবধানে থাকুন। দেখুন, প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। আপনাদের রাশির অধিপতি তৃতীয়ভাবে নিচস্থ হচ্ছে, আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে সমস্যা আসবে, শরীরজনিত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে ব্যথা বেদনা, হাড়ের সমস্যা, চোখের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু আসবে সিংহ রাশির। এবং আপনাদের মান সম্মানের দিক থেকে হানি, কর্মর দিকে সমস্যা, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হয়, পিতার হেলথ নিয়ে চিন্তা, হার্টের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু আসবে। আপনারা এ সময় অবশ্যই আপনাদের পঞ্চমপতি এই বৃহস্পতি আপনারা যদি পোকরাজ ধারণ করেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু পাবেন সিংহ রাশি, বা পোকরাজ যদি থাকে তাকে তা সত্ত্বেও আপনারা কিন্তু লাভ পাবেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির এই চতুর্থপতি রবি, অর্থাৎ আপনাদের সুখ, পরিবারের জায়গা, মায়ের জায়গা, সেটা চলে যাচ্ছে আপনার ষষ্ঠভাবে, অর্থাৎ শত্রুগৃহে, শত্রুতা আপনাদের বাড়বে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসবে। এবং যারা ড্রিল করছে, ডিলিংস করছেন, বিভিন্ন জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করছেন, 17 টু 27 তারিখ অবধি আপনারা বড় সড়ো টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না, অর্থাৎ যখন পরম নিচ অবস্থাতে থাকবে বৃষ রাশি তখন কিন্তু আপনারা এই সময় বিশেষ করে অধিক অর্থ লগ্নি করবেন না, সেক্ষেত্রে কিন্তু সেই টাকা ডুবে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে।
কিছু কিছু ক্ষেত্রে আপনার চোখের সমস্যা, কর্মকেন্দ্রিক সমস্যা এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। অর্থাৎ এই দিকটাতে আপনারা বৃষ রাশি অবশ্যই সাবধানে থাকুন। আপনাদের রাশির অধিপতি এই শুক্র, আপনারা জারকন যদি পড়েন, হোয়াইট জারকন যদি পড়েন, সেক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। এরপরে তিন নম্বর যে রাশি, সে রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের দেখুন, আপনাদের ঠিক দশমপতি এই কর্মভাবাধিপতি রবি আপনাদের দ্বাদশভাবে চলে গেছে, কর্মকেন্দ্রিক সমস্যা, কর্ম বিচ্যুতি, আপনি বেসরকারি বলুন সরকারি বলুন, এই জায়গাতে কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু আপনাদের আসবে। যারা বেসরকারিতে আছে তাদের ক্ষেত্রে চাকরি চলে যাওয়ার পর সরকারি ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কাজের চাপ বাড়বে, চাকরিকেন্দ্রিক সমস্যা কিন্তু আপনাদের থাকবে কর্মকেন্দ্রিক। মান সম্মান হানি, চোখের সমস্যা, হার্টের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু বৃশ্চিক রাশি কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই জায়গাগুলোতে বি কেয়ারফুল, আপনারা সাবধানে থাকুন। অর্থাৎ কর্ম দিকটা আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখুন, কর্ম চলে যাওয়া, কর্ম চলে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু আছে। এবং আপনাদের হার্টের সমস্যা, চোখের সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে পেটের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু আসবে। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য এই রবি রাশি পরিবর্তন খুব একটা শুভ ফল প্রদান করবে না, বিশেষ করে 17 অক্টোবর টু 27 অক্টোবর পর্যন্ত বিশেষ সাবধান থাকা দরকার বৃশ্চিক রাশি। আপনারাও হোয়াইট ওপাল কিন্তু আপনারা পড়তে পারেন, সেক্ষেত্রে আপনাদের বিশেষ লাভ কিন্তু দিবে হোয়াইট ওপাল। এরপরে সবথেকে শেষ যে রাশি সেটা হচ্ছে মীন রাশি। দেখুন আপনাদের ঠিক ষষ্ঠপতি অষ্টমভাবে অবস্থান করছে, অর্থাৎ রোগ ঋণ শত্রুতা এই জায়গাকার অধিপতি অষ্টমভাবে মৃত্যুভাবে অবস্থান করছে। অর্থাৎ আপনাদের রোগের দিকটা বাড়বে, ঋণের জায়গাটা বাড়বে, শত্রুতার জায়গাটা কিন্তু বাড়বে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হেলথ নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে, হাড়জনিত প্রবলেম, হাড়ের সমস্যা, হার্টের সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা কিন্তু আসবে, কিছু কিছু ক্ষেত্রে পেট জনিত সমস্যা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবং এই সময় আপনারা অধিক অর্থ কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না, সে থেকে কিন্তু আপনাদের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আছে। অর্থাৎ হিউজ পরিমাণে আপনারা এই সময় অর্থ বিনিয়োগ করলেন, আপনাদের সেই টাকাটা ডুবে যাওয়া সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ আপনারা এই জায়গা থেকে সাবধানে থাকুন। এবং আপনারা পোকরাজ বা টোপাজ যদি ধারণ করেন, পোকরাজের জায়গায় যদি আপনারা টোপাজও ধারণ করেন বা হলুদ কাপড়ে আপনারা যদি হলুদ লাগিয়ে হাতে রাখেন, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোতে আপনারা কিছুটা হলেও রিকভারি করতে পারবেন। অর্থাৎ এই চারটি রাশির কিন্তু এই রবির রাশি পরিবর্তন, সূর্যের রাশি পরিবর্তন কালো দিন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা থাকা দরকার, নয়তো যে যে জায়গাতে বলা সেই সেই জায়গায় সমস্যা আসবে। নমস্কার।